সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই জমি জমার মামলার রায় নিয়ে অসন্তুষ্ট হওয়ার দিন শেষ এখন দ্রুত আপনি আপনার এলাকাতেই এটা সমাধান পেতে যাচ্ছেন নতুন একটা আইন পাশ হয়েছে যেটাকে বলে স্টেট অ্যাকুইজিশন টেন্যান্সি অ্যাক্ট এই আইনের আওতায় আপনি আপনার যদি জমি জমা সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে সেখানকার সমাধান যদি আপনার এলাকায় না হয় আপনার জেলা জজে না হয় সেক্ষেত্রে আপনাদেরকে হাইকোর্টে যাওয়া লাগতে এখন আর সেখানে যেতে হবে না ফুল প্রসেসটা আমরা ব্যাখ্যা করতেছি এখানে আমাদের এই চ্যানেলে আমরা জমি জমা বিষয়ক ভিডিও নিয়ে থেকে আপনারা দেখতে পান আপনাদের কমন সেন্সটা ডেভেলপ হবে বলে আমরা আশা রাখি তো এই আইনে কি বলা আছে যে দুই সালে যে ল্যান্ড সার্ভিটের আইন মিলনটা হয় সেখানে আমরা জমি জমা দেখলাম যে আমার নামে খতিয়ানটা হয়নি তো অন্য কারণে আমার হয়ে গেছে কোনো কারণে ভুলবশত বা কেউ জোর জবরদস্তি বা জাল জালিয়াতি করে করে ফেলেছে আমার জমি আমার ভাই আমার রেকর্ড করে ফেলেছে বা দেখা যাচ্ছে হচ্ছে আমার প্রতিবেশী আমার পাশের যে জমিটা সে জালিয়াতি করে তার নামে রেকর্ড করেছে বা ভুলবশত হয়ে গেছে অনেক ক্ষেত্রে হয় তখন আমরা এই যে রেকর্ডীয় জরিপ এটা কাটার জন্য আমরা রেকর্ড সংশোধনের জন্য কি করতাম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আমরা মামলা করতাম তখন দেখা গেল যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করলাম মামলা করে আমার রায়টা আমার পক্ষে আসলো না রায়টা আমার বিপক্ষে চলে গেল তখন আমি মনে করলাম যে না এখানে আমার আসলে আমার সঠিক বিচারটা আমি পাইনি সেক্ষেত্রে আমি যখন সংক্ষিপ্ত ব্যক্তি তখন আমাকে কোথায় যেতে হবে তখন আমাকে আপিল করার জন্য হাইকোর্টে যাওয়া লাগতো কিন্তু দু সালে যখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত হয় ঠিক সেই সময়ে বলা আছে যে এটার আপিল ট্রাইব্যুনাল এটার মধ্যে থাকবে কিন্তু কোনো কারণে হয়নি তখন এই যে আপনি এটার আপিল করার জন্য আপনি হাইকোর্টে যাবেন ঢাকায় একটা হাইকোর্ট সেখানে আপনার যাওয়া আসা থাকা খাওয়া সমস্ত কিছু মিলে প্রচুর হয়রানি সময় নষ্ট এবং টাকা নষ্ট তো দেখা গেল একটা জমির দাম চার লাখ টাকা পাঁচ লাখ টাকা আপনার দুই বছর ঢাকায় যাতায়াত করতে আপনার খরচ হয়ে গেলো দুই লাখ আড়াই লাখ টাকা তার সাথে সাথে হয়রানি তো আছে আপনার জেলা শহর থেকে ঢাকা শহরে যেতে আপনার সময় লাগতেছে দেখা যাচ্ছে তিনশো কিলোমিটার তো এইভাবে তো আপনার জন্য হয় না তখন আপনি এক দেখা গেল আপনি ছেড়েই দিলেন আপনার জমির আসাটাতে এটা এখন আর করার দরকার নাই দুই সালে একজন সংক্ষিপ্ত বিদ্যে হাইকোর্টে একটা রিট করেন যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপিল কেন নেই একজন যদি কোনো কারণে বিচার ঠিকমতো না তার পছন্দ হয় সে আপিল করার তো সুযোগ পাচ্ছে না তাকে হাইকোর্টে যেতে হচ্ছে তখন হাইকোর্ট থেকে সরাসরি নির্দেশনা দেয়া হলো যেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপিল বোর্ডটা খুব দ্রুত ওপেন করা হয় তখন এগারো আগস্ট দুই হাজার বাইশে মন্ত্রিপরিষদের একটা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো খুব দ্রুত এই ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালটা চালু করা হোক যাতে সংক্ষিপ্ত ব্যক্তি ওখানেই তার যে মামলা জমি জমা সংক্রান্ত যত মামলা আছে। তার কোনো রায় পছন্দ না হলে সে ওখানেই আপিল করতে পারে টাকা যেন আবার হাইকোর্টে যেতে না হয় এটা খুবই সুন্দর একটা সার্ভিস এবং খুবই সুন্দর একটা সিস্টেম এটা সামান্য বাস্তবায়ন হতে যাচ্ছে এবং যতদিন পর্যন্ত ফর্মালি এই আপিল ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত জেলা জজ নেতৃত্ব থাকবেন সহকারী জজ এবং স সিনিয়র সহকারী জজ তারা এটার কাজকর্মগুলো পরিচালিত করবেন আপনার খুবই রিসেন্ট সময়ের মধ্যে আপনার জমি জমা সংক্রান্ত যত মামলা মোকদ্দমা আছে সেগুলোর আইনি সমাধান সেগুলো আপিল সেগুলো নতুন করে আপনি আবার বিচার চাওয়ার পদ্ধতি আপনার এখানে থাকবে তো আশা করি আপনারা সামনে এটা নিয়ে উপকৃত হতে যাচ্ছেন এবং জমি জমা সংক্রান্ত আপনাদের মামলা মোকদ্দমা যদি থাকে বা কোনো কনসালটেন্সির প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে মেসেজ করে রাখবেন কল দিলে এত কল ধরতে পারিনি না মেসেজ করে রাখলে আমি একসময় ঠিক উত্তর দেবো ধন্যবাদ ভালো থাকবেন